রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডে 10 করোনা রোগীর মৃত্যু। পেরুতে প্রেসিডেন্ট পদত্যাগের দাবিতে ভয়াবহ বিক্ষোভ সংঘর্ষে আহত অন্তত 20 জন। নাইজেরিয়ার ইডো প্রদেশের একটি এলাকায় দুটি গোষ্ঠীর সংঘর্ষের ফলে 2 পুলিশকর্মী সহ নিহত হলেন কমপক্ষে 18 জন। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মিশরের সিনাই উপদ্বীপে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 মার্কিন সেনা নিহত। 2021 সালে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে মন্তব্য করলেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বেসলে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে দেশটির সাবেক কর্মকর্তারা হত্যা করে ক্ষমতা দখলের চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস। পাকিস্তানি বাহিনীর ভারী গোলা নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দেশটির হাইকমিশনের চার্জ দ্য এফএআরসকে তলব করেছে ভারত। নাইজেরিয়ার 3 প্রদেশে 10 দিনের ব্যবধানে মহামারী পিত জ্বরে মৃত্যুবরণ করেন 76 জন। এবার ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে বার্সেলোনা ক্লাবের ভবিষ্যৎ বানাতে এখনও স্বপ্ন দেখে যাচ্ছে কাতালোনিয়ান জায়ান্টরা। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 21, আক্রান্ত 1737 জন। মানুষ যখন বৈষম্য থেকে মুক্তি পাবে তখনই সংবিধান সার্থক হবে বললেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে কৃষক লীগকে সবসময় প্রস্তুত থাকতে বললেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র। রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যা মামলায় হাসপাতালটির পরিচালকের 4 দিনের রিমান্ড মঞ্জুর। 24 ঘন্টায় ঢাকার 41 হাসপাতালে 18 জন ও খুলনায় 3 জন সহ হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 21 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার চারপাশে যেসব ব্রিজ নৌ চলাচলে বাধা সৃষ্টি করছে সেগুলোকে ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমার উপর যে আমাদের অধিকার আছে সেটি কখনোই প্রতিষ্ঠিত হতো না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এপ্রিল মাসের পর শুধুমাত্র বৈধভাবে আমদানি ও দেশে বৈধভাবে উৎপাদিত মোবাইল ছাড়া অবৈধ মোবাইলে চালু হবে না কোনো সিম। নির্বাচন বয়কটের নাম করে হঠাৎ বাছে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় একটি মহল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।